হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু স্টাডি রুম আজকে ক্লাসে আমরা ক্লাস নাইনের মার্টিন দু হাজার তেইশ প্রশ্নবিদ্রার বিজ্ঞানের সেকেন্ড সিমিটিভের এক নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলি করবো ভৌত বিজ্ঞানের আগে স্কুলের প্রশ্ন উত্তরগুলি তোমরা যদি দেখে না থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নেবে নিচের ডিসক্রিপশনের লিঙ্ক আমি দিয়ে রাখলাম আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অলে প্রেস করে রেখো তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে তাহলে শুরু করা যাক আজকের ক্লাসের পিডিএফটি তোমাদের প্রয়োজন হলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো কারণ ভিডিওর মাঝে আমি পিডিএফ এর পাসওয়ার্ডটি বলে দিয়েছি এক নম্বরে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো এক নম্বর প্রশ্ন হল বারো গ্রাম কার্বনে এন সংখ্যক পরমাণু থাকলে বারো গ্রাম ম্যাগনেশিয়ামে পরমাণুর সংখ্যা হবে অপশন এ টেন বাই টু দু নম্বর প্রশ্ন হলো এস একটি গ্যাসের চুয়াল্লিশ পয়েন্ট আট লিটার আয়তনের ভর গ্রাম গ্যাসটির সংকেত হল অপশন এ এন টু তিন নম্বর প্রশ্ন হল একটি দ্রবণে মিথাইল অরেঞ্জ যোগ করলে দ্রবণটি হলুদ বর্ণ ধারণ করে দ্রবণটির পিএইচ হবে অপশন সি গ্রেটার দেন সেভেন চার নম্বর প্রশ্ন হল অ্যাসিড এবং খার উভয়ের সঙ্গে বিক্রিয়া করে এমন একটি ধাতু হল অপশন বি জিঙ্ক পাঁচ নম্বর প্রশ্ন হল পান্লির উপপাদ্য যে নীতির ওপর প্রতিষ্ঠিত তা হল অপশন এ শক্তির সংরক্ষণ ছ নম্বর প্রশ্ন হল ক্ষুদ্র বৃষ্টির ফোঁটা গোলাকার হওয়ার কারণ অপশন এ পৃষ্ঠটান সাত নম্বর প্রশ্ন হল একটি ইমালসন হল অপশন ডি দুধ আট নম্বর প্রশ্ন হল সমভরে দুটি বস্তুর বেগের অনুপাত ওয়ান ইস টু টু হলে গতিশক্তির অনুপাত হবে অপশন বি ওয়ান ইস টু ফোর দু নম্বরে আছে নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও এক নম্বর প্রশ্ন হল ব্যারোমিটারের পারদের লেভেল হঠাৎ নেমে গেলে কিসের পূর্বাভাস পাওয়া যায় এর উত্তর হবে ঝড় আসার পূর্বাভাস পাওয়া যায় দু নম্বর প্রশ্ন হল চাঁদের সাইফোন কাজ করে না কেন এর উত্তর হবে বায়ুমণ্ডল না থাকার কারণে তিন নম্বর প্রশ্ন হল আপেক্ষিক গুরুত্বের একক নেই কেন এর উত্তর হবে একই জাতীয় দুটির রাশির অনুপাত একই বলে আপেক্ষিক গুরুত্বের কোনো একক নেই চার নম্বর প্রশ্ন হলো একটি গ্যাসের নাম করো যার গ্রাম পারমাণবিক এবং গ্রাম আণবিক ভরের মান একই এর উত্তর হবে জেনন পাঁচ নম্বর প্রশ্ন হলো অ্যাসিড বৃষ্টির একটি ক্ষতিকারক প্রভাব লেখ এর উত্তর হবে অ্যাসিড বৃষ্টির ফলে মৃত্তিকার অম্লতা বৃদ্ধি পায় ফলে বিভিন্ন ধরনের শাকসবজি আলু ও মটরশুটি জাতীয় শস্য উৎপাদন ব্যাহত হয় ছ নম্বর প্রশ্ন হল একটি যন্ত্র দশ সেকেন্ডে একশো জুল কাজ করলে যন্ত্রটির ক্ষমতা কত এর উত্তর হবে এগারো জুল পার সেকেন্ড সাত নম্বর প্রশ্ন হলো সোডার বোতল খুললে শব্দ হয় কেন এর উত্তর হবে কার্বন ডাই অক্সাইড বেরিয়ে যায় বলে শব্দটি হয় আট নম্বর প্রশ্ন হলো এন ডিপিতে বাইশ পয়েন্ট চার লিটার গ্যাসে কতগুলি অনুবর্তমান এর উত্তর হবে সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু ডি পাওয়ার টোয়েন্টি থ্রি আজকের ক্লাসের ভিডিও তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিও পরের স্কুলগুলির প্রশ্ন উত্তর আমরা নেক্সট ক্লাসে করবো তাই তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অলে প্রেস করে রেখো তাহলে দেখা হচ্ছে পরে ক্লাসে